আসসালামু আলাইকুম, আমি মাসুদ সরকার, আশা করি ভালো আছেন। সো আজকে আসলে একটি খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে আসলাম। খুশির সংবাদ বলতে যে মা জার্মানিতে আসার পর, আমি আসলে জার্মানিতে এসেছিলাম আমার মাস্টার্স ডিগ্রি করার জন্য। তো আলটিমেটলি বাংলাদেশ থেকে মাস্টার্স আমি কমপ্লিট করি, তারপর জার্মানিতে এসেছি। কজ হলো আমি যেটা থিঙ্ক করেছি যে একটা দেশে যাব, সেই দেশটার আসলে কালচার বা সব কিছু বুঝে তারপরে যদি আমি জব সেক্টরে ঢুকি, তো সেক্ষেত্রে এইটা আমাকে একটা ভালো অ্যাডভান্টেজ দিবে। তো সেক্ষেত্রেই আমার জার্মানিতে আসা স্টুডেন্ট ভিসা নিয়ে এবং মাস্টার্সে, তো জার্মানিতে আসলে এটা আমার সেকেন্ড মাস্টার্স। তো আলটিমেটলি আমি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করেছি, কমপ্লিট করার পর আমি জবও শুরু করে দিয়েছি এবং আলটিমেটলি জবে প্রায় অলমোস্ট 1.5 বছরের উপরে হয়ে গেছে। কিন্তু আনফর্চুনেটলি যে আপনার কনভোকেশনটা, ইউনিভার্সিটির কনভোকেশনটা নেওয়ার সেই সুযোগটা হয়নি, বাট আল্লাহর অশেষ রহমতে অবশেষে আপনার কনভোকেশনটা নেওয়ার সুযোগ পেলাম। তো আজকে আমি আমার ইউনিভার্সিটির কনভোকেশনের জাস্ট হয়তো বা কিছু ভিডিও এবং কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করব, যে এটা আমার ইউনিভার্সিটির ক্যাম্পাসে কনভোকেশন। তো চলুন কনভোকেশনের আসলে কিছু ছবি, কিছু ভিডিও, ছোটোখাটো ভিডিও, কিছু ছবি দেখে নিই যে আসলে কনভোকেশনটা বাইরের দেশের ইউনিভার্সিটিতে কনভোকেশনগুলো কীরকম হয়। আলটিমেটলি যারা এখানে, এখানে কিন্তু আপনার বাইরের দেশে কনভোকেশনগুলোতে, কনভোকেশনগুলো ওর বাইরের দেশের ইউনিভার্সিটিগুলো রিসার্চে অনেক ইনভেস্ট করে এবং রিসার্চে আসলে তাদের গভর্নমেন্টও, যেমন জার্মান গভর্নমেন্টও রিসার্চে অনেক ইনভেস্ট করে। প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা একটা অ্যালোকেশন থাকে রিসার্চের জন্য। তো আলটিমেটলি ইউনিভার্সিটিগুলো রিসার্চে অনেক ফোকাস দেয়। আপনি যেমন বাংলাদেশে আমরা থিসিস করেছি, থিসিস আলটিমেটলি অতটা এফোর্ট দেওয়া লাগেনি বা ইউনিভার্সিটিগুলোও থিসিসটাকে এতটা মূল্যায়ন করে না। বাইরের ইউনিভার্সিটিতে আপনার থিসিসগুলোকে খুবই খুবই প্রায়োরিটি দেয় যে আপনি কী নিয়ে রিসার্চ করতেছেন বা ওইখান থেকে ইনোভেটিভ কিছু বের হয়ে আসতেছি কি না, এইসব জিনিসগুলো খুবই ফোকাস দেয়। তো আপনার আমার ইউনিভার্সিটিও ব্যতিক্রম নয় সেক্ষেত্রে। আপনার ইভেন যারা যারা ব্যাচেলর করতেছে বা মাস্টার্সে গ্র্যাজুয়েশন করলো, ব্যাচেলর গ্র্যাজুয়েশন করলো, পোস্ট গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েশন করলো, লিস্টের মধ্যে আপনার যে লিস্ট দেখতে পাবেন, ভিডিওতে দেখবেন, লিস্টে দেখতে পাবেন, লিস্টের মধ্যেও আপনার থিসিসের টাইটেলটা দেওয়া, যে স্টুডেন্টের নেম এবং থিসিসের টাইটেল, যে ওরা আসলে রিসার্চটাকে কতটা প্রায়োরিটি দেয়। এবং এখানে যেটা মজার ব্যাপার, যে যারা টপ থিসিস করেছে, যারা টপ রিসার্চ, যাদের থিসিসগুলো সিলেক্টেড হয়েছে, তাদের জন্য এখানে প্রাইজের ব্যবস্থাও করা হয়েছে, যে আমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ আর কি, প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে সেরা 2-3 জনকে চুজ করা হয়েছে এবং তাদেরকে একটা প্রাইজ মানি দেওয়া হয়েছে। যেমন আমাদের ডিপার্টমেন্টে আমাদেরই একজন বাংলাদেশি আপু, যে আসলে আপনার তাদের তার থিসিসটা আসলে বেস্ট একটা থিসিসের মধ্যে মনোনয়ন পেয়েছে এবং সে 500 ইউরোর মতো একটা প্রাইজ মানি জিতে নিয়েছে এবং একটা সম্মাননা ইউনিভার্সিটি থেকে। তো এটা আসলে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। এই অ্যাচিভমেন্টটা আপনার অনেক বড়, যে আপনার ইউনিভার্সিটিতে আপনার থিসিস এরকম সিলেক্টেড হওয়া, আপনার রিসার্চ, আপনার ওয়ার্কটা সিলেক্টেড হওয়া। তো আপনার ইউনিভার্সিটিগুলো খুবই এদিকে আসলে খুবই মনোযোগ দেয় যে কাদের থিসিস বা কাদের রিসার্চগুলো টপ লেভেলে এবং তাদেরকে ট্রাই করে তাদেরকে একটা একটা অ্যাওয়ার্ড দেওয়ার, যাতে অন্য অন্য স্টুডেন্টরা এটা দেখে আসলে বুঝে যে না, আমাদের আসলে থিসিস বা রিসার্চগুলো নিয়ে আরও বেশি এফোর্ট দেওয়া উচিত। তো আমি বলবো যে এই জিনিসটা বাংলাদেশেরও ফলো করা উচিত, যে আসলে রিসার্চে ইনভেস্ট করা বা স্টুডেন্টদের আসলে রিসার্চ বা থিসিস এইসব জিনিসগুলোতে এনকারেজ করা, যে তারা আসলে রিসার্চের প্রতি বেশি মনোযোগ হয় বা বিভিন্ন ইনোভেটিভ জিনিস নিয়ে আসে। তো ইনোভেটিভ জিনিস নিয়ে আসলে দেশ যেরকম উপকার হবে, নিজের তো অবশ্যই উপকার হবেই, নিজে তো আসলে একটা নিজেকে টপ লেভেলে দেখতে পারবেই, সাথে হলো নিজের দেশও উপকৃত হবে এসব জায়গায়। তো দেখি আমরা আমার কনভোকেশনের কিছু ছবি, ভালো থাকবেন, ধন্যবাদ। Stolz und sicherlich ein bisschen erleichtert sind auch die Eltern, Freunde, Bekannte, die sie durch Studium. Und Sarah Froh. Alina Nowitzki.
Elvedin Muric. Mongole, Tabassum Ramana und Nafisa Anyum Samaya und Komal Zaraya, Masud Sakar und Mtsapi. Oh, so, that's the last one is complicated. Mtshake. Yeah, I just omitted something. Sorry. Sheras Abdullah Mayet. Ah, hello. Samira Ahmed. Mayam Akhtar, geht schon. Hena Al-Shafif. Singh Ashish Jabba. Mustain Billa. Yanatov Fedorov. Last but not least, here as Sinan. And Sayeda Tabassum Rama. Nafisa Anin Samia. Komal Zaraya, Masur Sakar, Tabi Tatsi Burun Hakon.